গুড মর্নিং এভরিওয়ান, ভিডিওটো একেবারে জলদি দিলে যে একদম ভাল ইনফরমেশন দিছে, সঁচা ইনফরমেশন দিছে তেনেকুৱা নহয়। ভিডিওটো লাহে ধীরে দিলেও আপোনালোকে সঁচা ইনফরমেশন পাবলৈ সক্ষম হব। ফার্স্ট এটা কথা কৈ দিও, আপোনালোকে সাগে গমে পাইছিলে আমার অসমরে হক বা ইন্ডিয়ারে হক, সকলো মানে সকলে কৈছিলে যে এসএসসিত প্রায় 56,000 পোস্ট ওলাব, এখন নোটিফিকেশন ওলাইছিলে। ময়ে নাকি এনেকুৱা এজন ইউটিউবার আছিলো যে এইটো এটা অফিসিয়াল আপডেট নহয় আর এইটো সঁচা হব বলে আপোনালোকে ভাবিব। এতিয়া যোৱাকালি যেতিয়া এপ্লাই আরম্ভ করে দিলে মানে আচানক নোটিফিকেশন আহি গল, তেতিয়া বহু লড়া ছোৱালী শক খাই উঠিলে যে ইমান কম পোস্ট আছে, যে ইমানবোর চেঞ্জ হয়েছে এইবার, মানে এসএসসি জিডির বহু বেশি চেঞ্জ হয়েছে। আপনাদের যদি ভালকে চাব যায় সকলো ডিটেলস আপনার গোটেই সম্পূর্ণ ডিটেলসের উপর ভিডিও দিম, কিন্তু এই ভিডিওটিত আপনার ইনফর্ম করে দিও যে এসএসসি জিডির ফলের পোস্ট ওলাইছে, এপ্লাই আরম্ভ হয়ে গেছে। এপ্লাই আপনাদের আজিয়ে নকরিব, লাহে ধীরে করক, বহুত গোটেখিনি কথা জানি করক। মই এক্সাম ডিটেলসও কম আপনার, যেহেতু ইয়াতে আপনাদের কিছু মানে নতুন এড করেছে, যাবারের নিচিনা কিছু আছে, যে নেগেটিভ মার্কটো আছে, এনসিসির বারে এনসিসির পরা যার যার সার্টিফিকেট আছে তেওঁলোকে পার্সেন্টেজ পাব, এর বাবে বির বাবে সির বাবে সকলে বেলেগ বেলেগ তাতে এটা পার্সেন্টেজ পাব, এইটো এক্সট্রা বোনাস হব। আর পোস্ট প্রায় 24,300 আছে, যত বহু লড়া ছোৱালীৰে আশা আছে এসএসসি জুড়ি যাওয়ার বাবে। আর কি হল, ইমানবোর পোস্ট ভাবিছিলে আশা করেছিল কিন্তু যাবারতো কম আহিল, মানে এইবার বহুত বেশি পোস্ট কম আছে, কম্পিটিশন বহুত বেশি হব, এক্সাম বহুত বেশি চেঞ্জ হয়েছে আর এপ্লাই আরম্ভ হয়ে গেছে। আপনাদের এপ্লাই করার বাবে অফিসিয়াল ওয়েবসাইট যাব পারে, আর মূর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট ভিজিট করব পারে, এইট গিয়েও এপ্লাই করব পারে। এতালেক আপডেট দেখা নাই, লাইলে আপডেট আসবে, সম্পূর্ণ ডিটেলসের উপর ভিডিও পাব। আপনাদের এসএসসি জিডির ফলের প্রায় 24,000 পোস্ট আহিল, আপনাদের এপ্লাই করার বাবে রেডি হয়ে থাকক। এপ্লাই আপনাদের আজিয়ে নকরিব, অলপমান লাহে ধীরে করক, যার ফল যার মানে কিছু এপ্লাই করার পিছত আপনার বহুত প্রবলেম হব পারে, কিবা কিবি ভুল হয়ে যাব পারে, গতিকে লাহে ধীরে করিব। কোনোবাই আপোনালোকে আজিতে এপ্লাই করে নিদিব, টাইম যেহেতু আছে লাহে লাহে এপ্লাই করক, সকলো জানি বুঝি এপ্লাই করক। আর নেগেটিভ মার্কিংও আছে, এক্সামটো টাফ হব, আর এবার এক্সাম প্যাটার্নও চেঞ্জ করে দিয়া হয়েছে, নাম্বারও বেশি হয়েছে, এক্সামের টাইমও কম হয়েছে, আর টোটাল কোয়েশন কমি গেছে, গতিকে সকলবোৰ চেঞ্জ হয়েছে। আপনার উপর ভিডিও দিম, সেইটোর উপর আপনাদের আপডেট পাব, নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশনত মই দি দিম। এতিয়ালৈকে আপডেট হওয়া নাই, আগত কৈ দিছো, সেইটো ওয়েবসাইট ভিজিট করে আপনার সম্পূর্ণ ডিটেল চাব পারে, কত এপ্লাই করব লাগিব, কেনেকে এপ্লাই করব লাগিব, বা কোনটো পোস্ট কিমান আছে সকলো আপনার চাব পাৰিব। আজিলৈ ইমানে, পুনৰ লগ পোৱাৰ আশাৰে, মই জিতুমণি, জয় আই অসম।